আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আব্দুল কাদের খাবার খেয়ে ছাত্রকে দিলেন শুধু শুকনো রুটি এই ঘটনা দেখে ছাত্রের মা যা করলেন এছাড়াও আরো কিছু সুন্দর শিক্ষণীয় ঘটনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন মহিলা বড় পীর হজরত আব্দুল কাদের জিলাহী রহমতুল্লাহ আলাই খেদমতে তার একটি ছেলেকে শিক্ষা দান জন্য দিয়েছিলেন মহিলা কয়েক বছর পর ছেলেকে দেখার জন্য আবারও বরপির সাহেবের দরবারে উপস্থিত হলেন তিনি এসে দেখলেন তার ছেলেটি একেবারে দুর্বল হয়ে আছে এবং শুধু শুকনো রুটি খাচ্ছে আর বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে দেখলেন তিনি অত্যন্ত সুস্বাদু ও দামি পুষ্টিকর খাবার খাচ্ছেন মহিলা বরপির সাহেবকে বললেন আপনি অত্যন্ত সুস্বাদু খাবার খাচ্ছেন আর আমার ছেলেটি শুকনো রুটি খেয়ে দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে আমার ছেলেকে শুকনো রুটি ছাড়া আর কিছুই খাওয়াচ্ছেন না কেন বরফির সাহেব এই কথা শুনে মহিলাকে বললেন তোমার ছেলের এই দামি ও সুস্বাদু খাওয়ার এখনো সময় হয়নি এই কথা বলে বরফির সাহেব তার সামনে গুছিয়ে রাখা খাবারের অবশিষ্ট অংশগুলো একত্রিত করে আল্লাহর হুকুমে একটি কুদরতি ক্ষমতা দেখালেন এবং তার কুদরতি ক্ষমতার সঙ্গে সঙ্গে ওই মহিলা যা দেখলেন তাতে মহিলা অবাক হয়ে গেলেন অথপর বড় পীর সাহেব মহিলাকে লক্ষ্য করে বললেন তোমার ছেলে যখন এমনই উপযুক্ত হয়ে যাবে তখন সেও আমার মতো খাবার খেতে পারবে। এখন লেখাপড়া অবস্থায় শুকনো রুটিগুলোই মহিলাটি চুপ করে বাড়ি চলে গেল। এই ঘটনা থেকে শিক্ষা হল মহিলা ছিলেন বিচক্ষণ বড় পীর সাহেব যখন মহিলাকে বাস্তবে কেরামতের মাধ্যমে একটি অলৌকিক ঘটনা দেখালেন এবং তার অলৌকিক ক্ষমতার দৃশ্য ফুটিয়ে তুললেন তখনই মহিলা বুঝতে বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন এই মহিলার আত্মবিশ্বাস জন্মালো যে এই বুজুর্গ ব্যক্তির কাছে লেখাপড়া করে শুক্র রুটি খাওয়াও হাজার গুণে ভালো আমার ছেলেও এমন জ্ঞান অর্জন করতে পারবে তাই সে লজুকের মতো বাড়ি চলে গেলেন জ্ঞানে মহিলারা এভাবেই করে থাকেন আল্লাহ পাক আমাদের এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন এবং জ্ঞানী ও বুজুর্গদের সঠিক সম্মান প্রদান করার তৌফিক দিন আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় কিতাব মাঝে এক বড় বুজুর্গের কথা পাওয়া যায় সে বুজুর্গ একবার ভীষণ অভাবে পড়েছিলেন কয়েকদিন তেমন কিছু খেতে পাননি এর ভেতর দিয়েই তিনি তার মুরিদদের নসিহত করতেন তখন ক্ষুধার তারনায় তার নসিহতের আওয়াজ খুব ছোটভাবে শোনা যেত ওয়াজের মজলিসে এক মুরিদ বুজুর্গের এই অবস্থা দেখে বুঝে গেল এই বুজুর্গের এমন পরিস্থিতির জন্য দায়ী একমাত্র ক্ষুধা তখন সে মুরিদ তার শাইখের জন্য কিছু খাবার আনতে মজলিশ থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর সে এক পাত্র খাবার নিয়ে শাইখের দরবারে হাজির হয় শাইখ খাবার দিকে একটু ভাবলেন তারপর বললেন এই খাবার গ্রহণ করা আমার জন্য সম্ভব নয় তুমি তোমার খাবার নিয়ে ফিরে যাও মুরিদ ব্যক্তি কোনো রকম আকুতি না করে তার সে খাবার নিয়ে বাসায় চলে যায় বর্তমান যুগের সাধারণ মুরিদ হলে অবশ্যই একটু অনুরোধ করত হুজুর দয়া করে আপনি খেয়ে নিন কিন্তু সে মুরিদ জানত তার শাইখ কামেল বুজুর্গ তার তার কামেল শাইখের আদেশের উপর কোনো আবদার করা উচিত নয় তার খাবার গ্রহণ না করার মধ্যে অবশ্যই কোনো কারণ রয়েছে যার জন্য তিনি খাবার গ্রহণের অস্বীকৃতি জানিয়েছেন এজন্য মুরিদ খাবার নিয়ে ফিরে গেল একটু পর আবার সে মুরিদ একই খাবার নিয়ে শাইখের দরবারে উপস্থিত হয়ে বলল হযরত এবার আমার খাবার কবুল করুন শাইখ বললেন হ্যাঁ এখন তোমার খাবার গ্রহণ করা যায় পরে মুরিদ পূর্ণ ঘটনার ব্যাখ্যা দিল মুরিদ বলল যখন আমি খাবার নিয়ে আসলাম এবং হজরত খাবার গ্রহণে অস্বীকৃতি করলেন তখন আমার মনে হলো হজরত খাবার গ্রহণ না করার কারণ হল যখন তিনি খাবার আনার জন্য মুসলিস থেকে উঠে বেরিয়ে গিয়েছি তখন হজরতের মনে এই খেয়াল হয়েছে যে সে হয়তো আমার দুর্বলতার কথা বুঝতে পেরে আমার জন্য কোনো খাবার আনতে গিয়েছে আর সে কারণে তিনি নিজের অজান্তেই খাবার আসার প্রতি অপেক্ষমান ছিলেন সুতরাং যখন খাবার নিয়ে আসলেন তখন সে খাবার আসা ও আকাঙ্ক্ষার পরে নিয়ে আসা হয়েছে আর হাদিস শরীফে আছে রসুল পাক সাল্লাম ইরশাদ করেন যে হাদিয়া আশা ও অপেক্ষার পর আসে সে হাদিয়াতে কোনো বরকত নেই এ কারণে তিনি সে খাবার গ্রহণে অস্বীকৃতি করেছিলেন আর আমিও ফিরে গেলাম যেন হযরতের অপেক্ষার পালা শেষ হয়ে যায় অল্প সময় বাইরে থেকে আমি আবার সে খাবার নিয়ে আসলাম তখন হজরত আমার হাদিয়া গ্রহণ করলেন কারণ তখন গ্রহণ করার মধ্যে হাদিসের কোনো বাধ্য বাধকতা রইল না যদি হাদিয়ার জন্য অপেক্ষমান থাকে অথবা হাদিয়া দেওয়ার মধ্যে নাম ও প্রচারের উদ্দেশ্য হয় অথবা এই হাদিয়া দ্বারা অন্য কোনো জিনিস পাওয়ার আশা করা হয় তাহলে সে হাদিয়া থেকে বরকত নষ্ট হয় আল্লাপাক আমাদের এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় হজরত উমার যখন বাইতুল মোকাদ্দাস বিজয় করলেন তখন সেখানকার ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হলো আমি তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা দেব তার পরিবর্তে তোমরা আমাদের কর দেবে অঙ্গীকার অনুযায়ী বাইতুল মোকাদ্দাস সংলগ্ন এলাকার ইহুদি ও খ্রিস্টানেরা মুসলমানদেরকে নিয়মিত বাৎসরিক একটি কর পরিশোধ করত একবার মুসলমানরা অন্য কোথাও সমরে উপস্থিত হলেন তখন সৈন্য সংকট দেখা দিল যার কারণে বাইতুল মোকাদ্দাস এলাকায় নিয়মিত সৈন্যদের সমরাঙ্গনে প্রেরণের প্রয়োজন দেখা দেয় কেউ কেউ তখন হজরত ওমর পরামর্শ দিল যদি অতিরিক্ত সৈন্যের প্রয়োজন পড়ে তাহলে বাইতুল মোকাদ্দাস এলাকায় নিয়মিত সৈনিকদের নিয়ে নিন কারণ সেখানে অনেক অতিরিক্ত সৈন্যদল রয়েছে হযরত ওমর রাজি আল্লাহুয়ানহু বললেন এই পরামর্শ খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক সুতরাং বাইতুল মোকাদ্দাস এলাকায় নিয়োজিত সেনাদের ওই স্থলে পাঠানো হল সেই সঙ্গে আরও একটি কাজ করতে হবে কাজটি হলো বাইতুল মোকাদ্দাসের আশেপাশে যত ইহুদি খ্রিস্টিয়ান রয়েছেন তাদেরকে এক জায়গায় সমবেত করে জানিয়ে দাও আমরা তোমাদের জীবন ও সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম এবং সেই মর্মে তোমাদের সঙ্গে এই অঙ্গীকারে চুক্তিবদ্ধ হয়েছিলাম এ কারণে এখানে এত সৈন্য নিয়োগ করছি এখন আমাদের একটি রণাঙ্গরে সেনা সংকট পড়েছে যে কারণে এখান থেকে সৈন্যদের নিয়ে যাচ্ছি সুতরাং তোমাদের জীবন ও সম্পদের নিরাপত্তার দায়িত্ব আমরা এবছর বছর পালন করতে পারছি না নিরাপত্তার চুক্তির কারণে তোমাদের থেকে এই বছর যে কর আদায় করেছি সে অর্থ তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি এরপর আমাদের সৈনিকদের আমরা নিয়ে যাচ্ছি তোমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য এখন তোমাদেরই নিয়োজিত হতে হবে এর নাম হলো ইসলাম শুধু নামাজ পড়া আর রোজা রাখার নামই ইসলাম নয় যতক্ষণ পর্যন্ত নিজের হাত নিজের পা নিজের কান তথা পূর্ণ অস্তিত্ব গোটা জীবন যাপন আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইসলাম গ্রহণ করে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন এবার আসছি আর একটি সুন্দর শিক্ষণীয় ঘটনায় হজরত ওমর আদি আল্লাহ এর সম্মুখে এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির ব্যাপারে প্রশংসা করে বললেন হজরত সে অনেক ভালো লোক হজরত ওমর বললেন তুমি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ সে খুবই ভালো লোক তার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো তার সঙ্গে কি তোমার কখনো কোনো টাকা পয়সা অথবা অন্য কোনো লেনদেন হয়েছে সে বলল না তার সঙ্গে কখনো এমন কোনো লেনদেন হয়নি তারপর হজরত ওমর আদি রাজিয়ালহু বললেন কখনো কি তুমি তার সঙ্গে সফর করেছ সে বলল না তার সঙ্গে কখনো কোথাও সফর করা হয়নি হজরত ওমর রাজি আল্লাহুয়ানহু এবার বললেন তাহলে তুমি কিভাবে জানলে তার স্বভাব চরিত্র কেমন কারণ একজনের স্বভাব চরিত্র আচার ব্যবহার তখনই জানা যায় যখন কেউ তার সঙ্গে কোনো লেনদেন করে এবং তাকে সৎ অবস্থায় পায় তখনই বোঝা যায় সে লোক ভালো কারো সম্পর্কে জানার আরেকটি পদ্ধতি হলো তার সঙ্গে ভ্রমণ করা কারণ ভ্রমণে মানুষ মুক্ত মনে চলে তখন তার স্বভাব চরিত্র উৎসাহ ও চিন্তা চেতনা সবকিছু প্রকাশ পায় সুতরাং যদি তুমি তার সঙ্গে কোনো লেনদেন করতে অথবা তার সঙ্গে কোথাও ভ্রমণে যেতে তাহলে তোমার এই কথা নির্ঘাত সত্য বলে প্রমাণিত হতো কিন্তু তুমি তার সঙ্গে কোনো লেনদেন করনি বা কোনো ভ্রমণও করনি কিছুই করনি তাহলে বোঝা গেল তুমি তার ব্যাপারে তেমন কিছুই জানো না যেহেতু তুমি জানো না কাজে তার ব্যাপারে চুপ করে থাকো তার ভালো বা মন্দ কিছুই বলার প্রয়োজন নেই যদি তোমাকে কেউ তার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি ওই পর্যন্তই বলো যা তোমার জানা আছে যেমন বলবে ভাই মসজিদের নামাজ পড়তে দেখি কিন্তু তারপর আর বেশি কিছুই জানি না আল্লাহ পাক আমাদের এভাবে মানুষ চেনার তো দিন আমিন এবার আসছি আর একটি ছোট্ট ঘটনায় এটিও হজরত ওমর আদি আল্লাহান হুয়ের একটি সুন্দর ঘটনা খেলাফতের সময় এক ব্যক্তি মসজিদে নববীতে এসে ওয়াজ করত হজরত আয়সারাদি আল্লাহান হুয়ের ঘর মসজিদে নববীর সঙ্গে একদম লাগোয়া ছিল যদিও তখন মাইকের প্রচলন ছিল না কিন্তু সে ব্যক্তি উঁচু আওয়াজে ওয়াজ করত তার ওয়াজের শব্দ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহুয়ের ঘরে পৌঁছে যেত উম্মুল মুমিনিন তার ইবাদত তেলাওয়াত যিকির আজগর ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকার সময় সে ব্যক্তি আওয়াজের শব্দ কষ্টের কারণ হতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু কাছে সংবাদ পাঠালেন এক ব্যক্তি এসে আমার ঘরের পাশে ওয়াজ করে তার ওয়াজের কারণে আমার সমস্যা হয় আমি বিরক্ত বোধ করি আপনি তাকে বলে দিন যেন অন্য কোথাও গিয়ে ওয়াজ নসিহত করে অথবা সে যেন কম আওয়াজে ওয়াজ করে হজরত ওমর রাদিয়ালহু সে ব্যক্তিকে ডেকে বললেন আপনার আওয়াজে উম্মুল মুমিন হজরত আয়সা রাদিয়াল্লাহুয়ানহু এর সমস্যা হয় আপনি এই জায়গাতে ওয়াজ করবেন না ওমর রাদিয়াল্লাহুয়ানহু এর কথায় সে ব্যক্তি ওয়াজ বন্ধ করে দেয় কিন্তু সে লোকের ওয়াজের খুব শক ছিল কিছুদিন পর আবারও ওয়াজ করতে শুরু করলেন হজরত যখন জানতে পেরেছেন তখন তাকে ডেকে বললেন এবার তোমাকে শেষবারের বলে দিচ্ছি আবার যদি মতো জানতে পারি তুমি এখানে এসে নসিহত করছো তাহলে তোমার জন্য অন্য ব্যবস্থা রয়েছে এই ঘটনা থেকে শিক্ষা হল নসিহতের মাধ্যমে মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া খুবই ভালো কাজ কিন্তু তা যেন অন্য কাউকে বিরক্ত করে বা অন্য কারো কাজে বাধা প্রদান করে যেন না হয়ে থাকে আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন এমন সুন্দর শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ঘটনা নিয়মিত জানতে বিস্মিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে কনে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এখনই